রাজনীতির মাঠে উত্তাপ সরকার নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি দাবি মির্জা ফখরুলের বিএনপি ভারতের দালাল আওয়ামী লীগের শক্তি জনগণ পাল্টা জবাব ওয়াইদুল কাদেরের যারা বলে ইসরায়েলের কি দরকার ছিল তা কি দরকার ছিল যে আমার মানে এদের একটু ছবি টবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ হজে যেতে অনিশ্চয়তা ভিসা ইস্যুর শেষ দিনেও হাতে পাননি অনেক পুসল্লি চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী বলছে হাব পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করছে রাজধানীর নয়াপলচনে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সমাবেশে ভারত বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতারা জি আর মুক্তি চাই মুক্তি 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 চাই দুঃখ ভয়াল মোহর মোহমিথিল উত্তাল নয়াপলটুন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশনিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয় সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা বিকেল নাগাদ নয়াপলটুন ছাড়িয়ে ফকিরাপুল নাইট এঙ্গেল মোর পর্যন্ত সড়কে অবস্থান বিকেল চারটার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা সরকারের সমালোচনা করে তারা বলেন ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার নেতারা অনেক কথা বলে এখন তো মুখের টুপুরি ফোটে আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকার গুলোকে কেড়ে নির্যাতন করে দমন করে গণতন্ত্রের আন্দোলন সে আন্দোলনকে স্থগিত করা যাবে না নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না হুশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা বিএনপি নিজেরাই ভারতের দালাল আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশে কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বন্ধুত্বের কারণেই ভারত থেকে সরকার অনেক কিছু আদায় করতে পেরেছে বলেও জানান তিনি আবারও রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ সাত জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্থিমিত ছিল সবশেষ পহেলা মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ দশ দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হল শান্তি সমাবেশ রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্র নেতারা তারা বলেন গত পনেরো বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামায়াত করেনি নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত কেমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন পেছনে তথ্য দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না নির্বাচনে তারা আসতে চায় না তারা নির্বাচনে বিশ্বাস করে না তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় তাদের যতক্ষণ তত তাদের নেতৃত্ব আছে তখন পর্যন্ত তারা সংসদে পিডিট বসতে পারবে না যে কোন পরিস্থিতিতে মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা এই দেশ জাগবঙ্গ বাংলাদেশ এই দল বন্ধ বাংলাদেশ পরে আওয়ামী সাধারণ সম্পাদক ওবদর কাদের বলেন ভারত রচিতা বিএনপির দীচারিতা বৈস্বর বাবু কোথায় পালিয়েছিলেন ভারতে আমাদেরকে বলে ভারতের দালাল দালালি কারা করে নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর বৃষ্টি নিয়ে হাজির হয়েছিল দালাল কারা জনগণের যানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের বিএনপি জামাতের কথায় কান না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়তো কোন প্রকল্প পাস করবে না সরকার এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী ও টেকসই নির্মাণ প্রয়োজন বলেন সীমিত সম্পদেই দেশকে এগিয়ে নিতে গবেষণায় মনোযোগী হতে হবে প্রকৌশলীদের শনিবার সকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের একষট্টিতম তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের এক হাত নেন শেখ হাসিনা পাল্টা প্রশ্ন উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ ভঙুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির একষট্টিতম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সদস্যরা নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে সরকার প্রধান বলেন সীমিত সম্পদের এই দেশে এমন কোন প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক শুধু নির্মাণের জন্য নির্মাণ করা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কমিশন পাবেন কিছু পাবে সেই পাবেন সেটা জন্য না হয় নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি সামনে আরেকটা নতুন দিক আসছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি এখানে আমাদের গবেষণা হওয়া দরকার প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী তিনি বলেন নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে আমার মানে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রোলে চলল কি না টানেলে গেল কি না এক্সপ্রেসওয়েতে উঠলো কি না পাই সুবিধাগুলি নিচ থেকে একটু দেখা দরকার উন্নয়নের সারথী হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনা আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা হজ জিতে ভিজা আবেদনের শেষ দিন শনিবারও ছিল অনিশ্চয়তা ভিজের জন্য তাকিয়েছিলেন অনেকে হাব বলছে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভিসা প্রক্রিয়া শেষ করা হবে এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে আটটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন তিন হাজারের বেশি যাত্রী চোখের সৃষ্টিকর্তার ঘর ডিদারের স্বপ্ন মনে লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধনীতে নিজেকে সোপে দেওয়ার আশা এহরামে দুই টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এক মহাপবিত্র সম্মিলনের সম্মেলনের পথে যাত্রা তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প তরুণ থেকে বিদ্ধ সবাই ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে তাই সুক্রিয়া সৃষ্টিকর্তার যে ঘরের দিকে সারা জিন্দগির মুখ ফিরে নামাজ আদায় করেছি আজকে সে ঘর দেখার জন্য যাইতেছি যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার এখনো ভিসার অপেক্ষায় মুসল্লি এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে হজ যাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই একজন হজ কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই অবশ্যই নিবন্ধিত হজযাত্রী যাত্রী প্রত্যেকেই হজে যাবেন এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো এজেন্সিগুলিও তৎপর আছে আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি হজ যাত্রার তৃতীয় দিনে আটটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় তিন জনের বেশি হজ যাত্রী প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার হাজার মুসল্লি তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় আঠারো হাজার যাত্রী তবে হাত কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা তাদের অভিযোগ নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিষাদের রিপোর্ট

তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের তিস্তা পড়েছে জীবন হুমকিতে কৃষি অর্থনীতি জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্ অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন আগে পানি ছেড়ে দেবে তিস্তা বাঁচাও নদী সংগ্রাম পরিষদের নেতারা বলছেন চীন ভারতের ভূ বলি যেন কোনোভাবেই তিস্তা না হয় সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না আমরা চাই এর বাস্তবায়ন দু সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা প্রদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান ইসলাম সময় সংবাদ রংপুর সরকারি চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন ছাত্রলীগ নেতারা এদিকে আটককৃতদের মুক্তি না দেয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চারপাশ ত্রিশ বছরের ঊর্ধ্বে সরকারি চাকরি প্রত্যাশীরা করেন প্রতিবাদ সমাবেশ কাফনের কাপড় পরে প্রতিকে প্রতিবাদ জানান চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও তাদের সঙ্গে যোগ দেন আপনারা যেহেতু আন্দোলন যে সঠিক সুতরাং অবশ্যই অবশ্যই এই দাবি মেনে নিতে হবে আমাকে এই পর্যন্ত ভাবে যেগুলা পিটানেও দিছে আমি আমি ভুলার মত না সারভুক্ত কোন দেশে ত্রিশ নাই দক্ষিণ এশিয়ার কোন দেশে ত্রিশ নাই ষোলোর সার্টিফিকেট আমরা দু হাজার পেয়েছি তাহলে এই যে ছয়টা বছর নষ্ট হয়েছে যদি আমাদের এভাবে সে নষ্ট হয়ে থাকে তাহলে আমরা সরকারি বেসরকারি আমরা কোনো খাতে চাকরির সুযোগ পাচ্ছি না আমি একজন বেকার যুবক আমার সাথে কোন শিক্ষিত মেয়েটা বিয়ে করতে চাবে বা কোন শিক্ষিত পরিবারের একজন মানুষ তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাবে এদিকে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করছিল বলেই তাদের সরিয়ে দিতে বাধ্য হয় বলে জানায় পুলিশ এখানে কয়েকজন বাসে বাস আটকানোর চেষ্টা করেছে জনসাধারণের গতিरोध করার চেষ্টা করেছে এমনকি অনেকের হাতে আমরা কেরোসিন তেলের বোতল পর্যন্ত পেয়েছি এরকম যাদের সামনে পেয়েছি তাদের গ্রেফতার করেছে এখন আমাদের অপারেশন চলমান কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ গরমে হাহাকার বৃষ্টিতেও চরম ভোগান্তি সমস্যায় জর্জরিত ঢাকা নিতে পারছে না এক ঘন্টার বর্ষণও শনিবার সকালে সাতাশি মিলিমিটারের বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর বিভিন্ন পথ ঘাট এতে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র মাত্র এক ঘন্টার বৃষ্টি আর তাতেই জলজটে মোহাম্মদপুর কাজীপাড়া শেওড়াপাড়া মিরপুর এগারো অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি ঘুম ভেঙে বাইরে বের হয়ে যেন জিম্মি জলাবদ্ধতায় অফিস স্কুল সব শিডিউল যেন এলোমেলো এক হাতে জুতা এক হাতে পায়ে ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের রেনে যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইট হাইটে যেতে হচ্ছে পা পুরো ভিজে গেছে চুলকাইতেছে পা বিঘ্ন ঘটে যান চলাচলেও যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে কোথাও কোথাও বাড়ির সামনে এমন কি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি এখনো আমরা শুরু হওয়া পায়নি সিএনজি অটো রিকশা এরাও সব ভাড়া বাড়ায় নাই মাত্র এক ঘন্টা আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে সাতাশি মিলিমিটার বৃষ্টি ভয়টা সেখানেই মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা তাই আবারও তোপের মুখে নগরবাসীর দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের গাড়িগুলো যখন যাচ্ছে গাড়ির ইয়েতে ঢেউ দোকানপাট মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে উন্নয়ন হবে এটা ঠিক আছে কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে তাপমাত্রার পারত বাড়লে যেমন হাসফাস করছে নগরবাসী তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের তীব্র গরম তার মধ্যে একটু বর্ষা হলেই হাঁটু পরিমাণ পানি এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো আঘাতে অভিজ্ঞতাই আমরা ঢাকাবাসী জর্জরিত শুধু কর্তৃপক্ষই নয় নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও চৌধুরী সময় সংবাদ ঢাকা সাবন্য বৃষ্টিতেই যখন জলজটে নাকাল অবস্থা তখন মেয়রের ভরসা কুইক রেসপন্স টিম কোথাও জলবদ্ধতা হলেই হটলাইনে ফোন করলেই মিলবে সমাধান এমনটাই জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন খাল ড্রেনে বর্জ্য ফেলায় জলাবদ্ধতার কারণ বৃষ্টির পানি ড্রেন হয়ে নেমে যাবে খাল কিংবা জলাশয়ে এই তো নিয়ম তবে চিরচেনা এই নিয়মে ব্যত্ত কেন প্লাস্টিক আর ময়লা জমে বন্ধ হয়ে গেছে রেনের মুখ আর এতেই অল্প বৃষ্টিতেও ডুবে গেছে রাস্তা রেনের ঢাকনা খুলে দিয়েও সম্ভব হচ্ছে না পানি নিষ্কাশন সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার এমন চিত্র হরহামেশায় চোখে পড়ে রাজধানীর রাস্তাগুলোতে সৃষ্টি হয় জনদুর্ভোগ জলাবদ্ধতা দূর করতে রাজধানীর সকল রাস্তায় তো আর ড্রেনের ঢাকনা খুলে দেয়া সম্ভব নয় সম্ভব নয় পানির নিচে ড্রেনের ঢাকনা পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করা তাহলে এর সমাধান কী বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের তৎপরতা বাড়ানোর কথা জনসচেতনতা সৃষ্টির কথা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনীর যে প্রদর্শনীতে স্থান পায় ড্রেন থেকে তুলে আনা কিছু নাগরিক বর্জ্য যা উদ্ধার করা হয় রাজধানীরই বিভিন্ন ড্রেন এবং খাল থেকে প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ট্রেনে আমরা হচ্ছে ময়লা ফেলা চের ফলে হচ্ছে বৃষ্টি পড়লে আমাদের রাস্তাঘাটে হচ্ছে পানি উঠে যায় ট্রেন এর মধ্যে পানি আটকে যাচ্ছে যার ফলে হচ্ছে অনেক জায়গায় পানি জমে থাকে এটা আমাদের যাতায়াতের সমস্যা হয় জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান উত্তরের মেয়র যার হটলাইন নম্বর 16106 কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা যে ধরনের জল জটের আমরা খবর পাব ইমিডিয়েটলি সেখানে গিয়ে আমরা কুইক রেসপন্স মাধ্যমেকে মাধ্যমে এটিকে আমরা খুলে দিয়ে আসবো খালে বা ড্রেনে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র ফাইনাল হাসান সময় সংবাদ ঢাকা জাল সনদের কারিগর জীবির জালে ধরা পড়ার পর রিম্যান্ডে ভুয়া সনদ শনাক্তের প্রক্রিয়া জানিয়েছেন শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুন রশিদ গ্রেফতার বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শাবজুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী বুয়েটের কারিগরি দলের সহযোগিতায় নেওয়া হবে বলছে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের ডিজিটালাইজেশনের দায়িত্বে থাকা শামসুজ্জামান বোর্ডের সিস্টেম কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্য করে আসছিলেন দীর্ঘদিন ধরে অবশেষে ডিবির জালে ধরা পড়ার পর দুইবারের রিমান্ডে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য তবে সংকট তৈরি হয় শামসুজ্জামানের তৈরি ভুয়া সনদ ছড়িয়ে পড়ার বিষয়টি জাল সার্টিফিকেটগুলো কারা কিনেছে কোথায় বিক্রি করা হয়েছে তা শনাক্তে জটিলতা তৈরি হলেও দ্বিতীয়বারের রিমান্ডে সেই পথ দিয়েছেন তিনি নিজেই পুলিশ বলছে শামসুজ্জামানের তথ্য অনুযায়ী কারিগরি দলের সহযোগিতা নেওয়া হবে যে যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানি বা যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই মানে কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশান দেবো দীর্ঘদিন ধরে হাজার হাজার সনদ জালিয়াতি করতে গিয়ে নানাজনকে জনকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেন অ্যানালিস্ট শামসুজ্জামান বেরিয়ে আসে নামও গোয়েন্দা পুলিশ বলছে নিবিড়ভাবে এসব বিষয় খতিয়ে দেখছেন তারা দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে তাদেরও তিন সদস্য একটা কমিটি আছে তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন তো ওনারা যদি আসেন তো কথা বলবেন এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলবো এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রিমান্ডে আশাস খান তামিম সময় সংবাদ ঢাকা অপর্যাপ্ত যানবাহন ও সাতল ট্রেনে দুর্ভোগের পাশাপাশি হলে নিমানের খাবার নিয়ে ধুঁকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাইশ হাজার শিক্ষার্থী সমস্যার সমাধান না পেয়ে ক্ষুব্ধ তারা নতুন উপাচার্যের আশ্বাসের বাস্তবায়ন চান শিক্ষার্থীরা নূর জামালাতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি অনাবিল সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ও সমতল মিলিয়ে আয়তন দুই হাজার একশো একর বিশাল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা যেন পিছু ছাড়ছে না যাতায়াত ও হলের নিম্নমানের খাবার সমস্যার সমাধান না পাওয়ায় এক প্রকার হতাশ তারা ডেটার টাইমে যে ট্রেনের শিডিউলটা আছে স্টুডেন্টরা অনেক বেশি গাদাগাদি করে যায় গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই শাটল ট্রেনের শিডিউল ও বগি বৃদ্ধি হলের খাবারের মানের দিকে সজাগ দৃষ্টি হলে সুষ্ঠুভাবে সিট বন্টনসহ সহ পড়ালেখা বান্ধব পরিবেশ তৈরি ও নিরাপদ ক্যাম্পাসের আশা শিক্ষার্থীদের চক্রাকার যে বাসটা ছিল যদি বাস চালু হয় তাহলে স্টুডেন্টদের ডিপার্টমেন্টে যাতায়াতটা সুবিধা হয় সবার যে সমস্যাগুলো আছে প্রশাসন তাদের ক্যাপাসিটিতে যতটুকু পারে অ্যাড্রেস করবে তাহলে বিশ্ববিদ্যালয় রাইটলি চলবে প্রত্যেকটা হলে যাতে এই ধরনের সিটগুলো বন্টন হয় তারপরে খাবারের মানটা সেটা আমাদের উপ উপাচার্য মানে উপাচার্য প্রশাসনকে আমরা দায়িত্ব হস্তান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাতটি ও মেয়েদের পাঁচটি হল রয়েছে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আট জোড়া শাটল ট্রেন যাতায়াত করে মেহরিন রিনি সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেনশন প্রত্যাশীদের কোনো বই আর থাকবে না আলাদা কার্ড ব্যবস্থাপনার কথা জানিয়েছেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম রাজধানীর কাকরাইলি অডিটর ভবনে আয়োজিত মহা হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা তিনি অডিটর জেনারেল জানান স্মার্ট গভর্নেন্সের অংশ হিসেবেই সি এর সকল কার্যক্রম অনলাইনে ও ওয়ান স্টপ ভিত্তিক সেবা পাচ্ছেন অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পদক্ষেপ প্রশংসার দাবি রাখে জবাবদিহিতা স্বচ্ছতার মধ্য দিয়ে পেনশন প্রত্যা시দের সেবা দেওয়ার পরামর্শদান বক্তারা এই সময় ই পেমেন্ট সহ বিভিন্ন মাধ্যমে ডিজিটাল ব্যবস্থাপনার তত্ত্ব তুলে ধরেন সিএজি কর্মকর্তারা আমার আমরা সকলে এখন স্মার্ট বাংলাদেশ নিয়ে অনেক কাজ করে যাচ্ছি তারই ধারায় বৈকে আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আরো গতিশীল ওদের আধুনিকীকরণ করার করে সুশাসন প্রতিষ্ঠা অবদান রাখার লক্ষ্যে আমরা প্রায় সকল আর্থিক কার্য সর্বোচ্চ ব্যবহার মধ্যে সম্পাদনের চেষ্টা করছি অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ প্রতিটি সেক্টরে আজ ইতিবাচক দিন বদল ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল উন্নয়নশীল দেশ ও সেসব দেশের জনগণ কীভাবে সম্মানের সাথে উন্নত জীবন জীবনযাপন করতে পারেন সারা পৃথিবীকে সে বিষয়ে পথ দেখিয়ে চলেছেন মাননের প্রধানমন্ত্রী বর্তমান সরকার অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে নিরন্তর কাজ করছে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদিন চৌধুরী বলেছেন বিরোধী রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটি শক্তি থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে মত ও পথ প্রকাশিত চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন সংস্থার সত্ত্বাধিকারী প্রফেসর ফাইমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা সাংবাদিক অজয় দাশগুপ্ত পিআইবির মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ ও মোহাম্মদ সজিবুল হুদা মুক্তিযুদ্ধের চেতনার কথা এমন সব মানুষদের কাছ থেকে শুনতে হয় যারা আদৌ মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন কিনা এটা আমার সন্দেহ আছে একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা বসবাস করি আমরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের ব্যর্থতা আছে আমার মনে হয় এই দুটো প্রত্যয় থেকে আমরা অনেক দূরে আছি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি যদি বিরোধী শক্তি হিসাবে থাকতো তাহলে দেশটা আরও ভালোভাবে এগিয়ে যেত বলে আমরা মনে করি বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ অলস বসিয়ে রেখে পায়রায় শত শত কোটি টাকা ক্ষতির পর মাতার বাড়িরও একই পরিণতি স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন তদারকির অভাবে সমানতারে প্রস্তুত হচ্ছে না সঞ্চারণ লাইন আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিপ্রীর ফারুক মুহিয়া রবীনের রিপোর্ট বর্তমানে দেশে যে সব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় তেরোশো বিশ ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দু হাজার বিশ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় দুই বছর সময় আর এতে রাষ্ট্রের গচ্চা যায় প্রতি মাসে শত কোটি টাকার বেশি তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি হচ্ছে সমস্যা সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমান্তালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন এখন আমরা যে ছিল ছিল এখন তার নাই আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ওনারশিপের লিডারশিপে এগুলো হচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাব করছে না তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না বিদ্যমান অন্য অন্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চলন অবকাঠামোর দুর্বলতা বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে মিয়ে। দীর্ঘমেয়াদী সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজ ও সাশ্রয়ী করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয় এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এফআইও এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এইপিসি যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা কথা হচ্ছে আপত্তি থাকার কোনো কারণ নেই কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্যাট মিন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমনকি যত যত এক্সপোর্ট হবে ভারতের মাধ্যমে ভারত সরকার তত ডিউটিও পাবে দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কতটা বেড়েছে সেই তুলনামূলক চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য গেছে পাঁচ হাজার মেট্রিক টন সেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসেই গেছে আট হাজার মেট্রিক টন নিয়ম মেনেই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে এখানে হয়তো তাদের এই বক্তব্যের পিছনে কোনো কোন ইন্টেনশন আছে আমার মনে বিষয়টা খতিয়ে দেখা দরকার কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা কারকরা এফ এজেন্টদের তথ্য বলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে লোহিত সাগর অনিরাপদ হয়ে ওঠার সঙ্গে রয়েছে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে এক কেজি কোনো পণ্য পাঠাতে তিন থেকে চার মাস আগে খরচ পড়তো দুই ডলার ত্রিশ সেন্ট থেকে দুই ডলার আশি সেন্ট গেল ঈদের আগে তা বেড়ে সাড়ে পাঁচ ডলারে ঠেকার পর বর্তমানে নেমেছে চার ডলার ত্রিশ সেন্ট থেকে 5 ডলার বিশ সেন্টে অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে 3 ডলার ষাট সেন্ট থেকে চার ডলার বিশ সেন্ট আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে ছয় সেন্ট অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে এক ডলার করে এ অবস্থায় বারন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে সরকারকে সেই উদ্যোগ নেয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষণ শ্লেষকদের ব্যবসাটা তো আমাদের করতেই হবে ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসও আমাদের কম্পিটিটর তো সেই জায়গায় আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত বাজার ধরতে বাংলাদেশী এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টটা কাবরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা গ্রীষ্মের রক্ষতা ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে অপার সৌন্দর্য রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো সব ফুল গরবে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির বরস আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট ফুলে ফুলে ধোলে ধোলে বহে কি বা নিদুবাই ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল বর্ষার আবাহন রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক নেই হয়তো কিছুই আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য ইটনগরে আজ তো ফোটে ফুল দৃপ্ত কৃষ্ণচূড়া জারুলের বেগুনি জৌলস সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নলক স্মৃতি নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে আমাদের বাংলাদেশের তো ছয়টা ঋতু ছয়টা ঋতুর ছয় রকমের রূপ হয় আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে গ্রীষ্ম ফুলে রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা আমাদের এই যে অস্বস্তি গরমের সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য অচিরেই ঝড় বৃষ্টির দামামাবাজিয়ে বিদায় নিবে গ্রীষ্ম যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন এক চিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতি প্রেমীদের চোখে আর এজন্যই হয়তো কবি লিখেছেন কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণেও গন্ধে উম্মে হানি সমসংবাদ ঢাকা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শিল্পী সমিতির চতুর্থ বর্ষপূর্তির আয়োজন করা হয় এদিন বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা হয় এ সময় রাতের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি চর্চায় স্থানীয় একাডেমি গড়ে তোলার দাবি তোলা হয়

শুক্রবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের শিল্পী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান বাংলাদেশ শিল্পী সমিতির চতুর্থ বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি কালচার তুলে ধরার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করা হয় নানা ধরনের সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের শিল্পী পাগল হাসানকে উৎসর্গ করা হয় অনুষ্ঠানটি এদিন প্রবাসীদের গানে গানে মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পীরা এছাড়া আবৃত্তি রবি রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত নৃত্য বারো মাসে ১৩ পার্বণের গল্প তুলে ধরেন প্রবাসী শিল্পীরা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই আয়োজন যেন রূপান্তরিত হয় এক বাংলাদেশে আমি দর্শকগুলোর যেভাবে মানে তাদের উল্লাসটা দেখলাম আমার ভীষণ ভালো লাগছে আর ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে আমি মনে করি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী প্রজন্মের যে যারা এখানে বসবাস করতেছে তাদের জন্য আমি মনে করি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিনদেশী সঙ্গীত পিপাসুরা আমাদের দূতাবাসের পক্ষ থেকে সকল এই সদস্যদেরকে যারা এই সমিতির সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আসলে আমি গর্বিত আমাদের বাংলাদেশের বাংলাদেশি শিল্পী সমিতির যারা প্রণদর যারা এটা আয়োজন করেছে এত সুন্দর একটি অনুষ্ঠান আমি সর্বপ্রথমে বাংলাদেশের কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি অনেক লোক এখানে এসেছেন অনেক দর্শকের সমাগম হয়েছে আজকে আমরা এখানে একটা বাংলাদেশ দেখতে পেয়েছি এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী অবস্থান করলেও দেশের সংস্কৃতি বিকাশে এখানে এখনো গড়ে ওঠেনি স্থানীয় কোনো একাডেমি প্রবাসী শিল্পীদের দাবি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে অতি দ্রুত দেশটিতে গড়ে তোলা হোক দেশীয় সংস্কৃতি চর্চার একটি মাধ্যম শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত খেলার খবর বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের খবর জানাব পঞ্চম শেষ ম্যাচে মাঠে নামছে দল তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের সুযোগই নয় এ ম্যাচ টাইগারদের কাছে ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টানা খেলার মধ্যে থাকায় ম্যাচের আগের দিন বিশ্রামের ছিল দলে মিরপুরে ম্যাচটা শুরু হবে রোববার সকাল দশটায় চিরাচরিত প্রথা ভেঙে হোম অফ ক্রিকেটে এক ভিন্ন অভিজ্ঞতা সাক্ষী হওয়ার অপেক্ষা যারা একটু সময় নিয়ে আয়েস করে টি টোয়েন্টি দেখতে অভ্যস্ত তাদের জন্য সময়টা একটু হতাশার তবে বিশ্বকাপের টাইমিংয়ের কথা মাথায় রেখে নিজেদের একশো ছেষট্টি নম্বর টি টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সকাল দশটায় চট্টগ্রাম থেকে ঢাকা টানা ম্যাচ আর অনুশীলন তাই তো এদিন টিম হোটেলে বিশ্রামেই দুই দল সকালে সুইমিং আর কয়েক দফা জিম সেশন করেছে টিম টাইগার একটা স্লট বাদ দিলে বাংলাদেশের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত নাকি তানজিম সাকিব তাও হয়তো ঠিক হয়ে যাবে এদিনইল এর যুগে গেছে তবে সেই পথে হাঁটতে পারছে না শান্ত বাহিনী এ যেমন চতুর্থ ম্যাচে উড়ন্ত শুরুর পরেও যাচ্ছে তাই ব্যাটিং প্রদর্শনী তবু এই দলটার ওপরই আস্থা রাখতে বললেন সৌম্য সরকার টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ তো অনেক টাইপের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি নেক্সট আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব ভিন্ন চিত্র জিম্বাবুয়ের শিবিরে নিশ্চিত জয় পাওয়া উচিত এমন দুটো ম্যাচ তাদের ফসকে গেছে বেখেয়ালি পোনায় তবু ক্যামবেল মুজরাবানিতে ভর করে অন্তত শেষ ম্যাচের সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় আফ্রিকার দলটি বিশ্বকাপের বিবেচনায় এ ম্যাচেও আসছে একাধিক পরিবর্তন ওপেনিং এ ফিরতে পারে নিজেকে হারিয়ে খোঁজা লিটন ধুকতে থাকা দুর্বল জিম্বাবুইকে ফাইভ ওয়ান শুধুমাত্র হাত নয় চলতি বছর ঘরের মাটিতে শেষবারের মতো রঙিন পোশাকে মাঠে নামছে টিম টাইগার বিশ্বকাপের ঠিক আগে ধুকতে থাকা বাংলাদেশের ব্যাটিং অর্ডার এ ম্যাচে ফিরে পাবে তো দিশা লিটন শান্তরা ফিরে পাবেন তো চেনা ছন্দ ফলাফল ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন মাহবুব রিমন সংবাদ স্টেডিয়াম বাংলা একটি নয় দুটো রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান জিম্বাবের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে দুই উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেটের মাইল স্পর্শ করবেন টাইগার অলরাউন্ডার মিরপুরে অতিমানবীয় বোলিং করলে ড্যানিয়েল ভেটরিকে টোপকে বাহাতি স্পিনারদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়ে যেতে পারেন সুপার সাকিব সাকিব আল হাসান যার নামের পরে সমর্থকরা অনেক সময় যোগ করে দেন দ্য মিথ দ্য লেজেন্ড বাংলার ক্রিকেটে যিনি আক্ষরিক অর্থে একজন কিংবদন্তি মাঠের বাইরে তার কত বিতর্ক হয় সমালোচনাও কিন্তু মাঠে নামলেই দেখা মিলে ভিন্ন এক সাকিবের প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যা দিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব শুধু বর্তমান সময়ের না ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করা হলে সেখানে নিশ্চিতভাবেই দেখা যাবে সাকিবের নাম এই সাকিবের নামের পাশে আছে অজস্র রেকর্ড কেন অর্ধযুগে বাংলাদেশের হয়ে যত ম্যাচ মিস করেছেন সেগুলো খেললে এতদিনে অনেকের ধরাছোয়ার বাইরে চলে যেতেন সাকিব এখনও বেশ কিছু রেকর্ডে আছে শুধুই সাকিবের নাম সুযোগ আছে সেই তালিকাটা আরও লম্বা করার ক্রিকেটে বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে সফল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম যার আছে নশো ষোলোটি উইকেট বাহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারে সেরা পাঁচেই আছেন সাকিব ওয়াসিমের পর তালিকায় দ্বিতীয় নাম লঙ্কান গ্রেট চামিন্ডা ভাসের তিন ফরম্যাটে পাঁচশো বিশ ইনিংসে যিনি শিকার করেছেন সাতশো একষট্টি উইকেট সাকিবের সাবেক গুরু কিউই জেন্টালম্যান ড্যানিয়াল ভেক্টোরি চারশো আটানব্বই ইনিংসে সাতশো পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন এর পরের নামটাই সাকিব আল হাসানের চারশো সত্তর ইনিংসে সাকিবের শিকার ছশো আটানব্বই উইকেট সাকিবের পর আছেন অজি গতি তারকা মিচেল স্টার্ক জিম্বাবের বিপক্ষে দুই উইকেট পেলেই সাতশো উইকেটের ক্লাবে নাম লিখাবেন সাকিব বাংলাদেশের কোনো বোলারেরই নেই পাঁচশো উইকেট সেখানে সাকিব যুক্ত হতে যাচ্ছেন সাতশো উইকেটের এলিট ক্লাবে দুই উইকেট পেলে হবে সাতশো এর চেয়ে ছটা উইকেট বেশি পেলেই সাকিব টপকে যাবেন ড্যানিয়াল ভেক্টোরিকে বাহাতি স্পিনার হিসেবে এখন পর্যন্ত এই কিউই সবচেয়ে বেশি উইকেটের মালিক জিম্বাবের বিপক্ষে না হলেও যুক্তরাষ্ট্র গিয়ে সেই রেকর্ড সাকিব স্পর্শ করবেন সেটা বলাই যায় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার রাজনীতির মাঠে উত্তাপ সরকার নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি দাবি মির্জা ফখরুলের বিএনপি ভারতের দালাল আওয়ামী লীগের শক্তি জনগণ পাল্টা জবাব ওবায়দুল কাদেরের যারা বলে এই রেলের কি দরকার ছিল তো কি দরকার ছিল যে আমার মানে এদের একটু ছবি টবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের একঘাত নিলেন প্রধানমন্ত্রী বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ এবং পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনৈতিক বলি না হয়ে নিজস্ব অর্থায়নের দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ এই ছিল প্রবাসী সময় সঙ্গে থাকুন সময়